আসসালামু আলাইকুম। বর্তমান জামানায় বন্ধু চেনা বড় কঠিন কাজ, এবং বন্ধু চিনতে ভুল করার কারণে জীবনে অনেক কষ্ট যন্ত্রণা পেতে হয়। আজ আলোচনা করব কেমন বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করবেন। একজন মুসলমান মুমিন বান্দার সব কাজই আমল ইবাদত, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করাও একজন মুমিনের জন্য নাজাতের মাধ্যম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসল, একমাত্র তারই জন্য কাউকে ঘৃণা করল, তারই সন্তুষ্ট অর্জনের জন্য কাউকে দান করল এবং তা থেকে বিরত থাকল, তবে নিঃসন্দেহে সে তার নিজ ঈমানকে পূর্ণতা দান করল। সুবহানাল্লাহ। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বিখ্যাত উক্তি দিয়েছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন ভালো বন্ধু যেমন মানুষের জীবনের গতি পাল্টে দিতে পারে, তেমনি একজন অসৎ বন্ধুর কারণে জীবন হয়ে যেতে পারে অন্ধকারাচ্ছন্ন। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম প্রদর্শিত নির্দেশ অনুসরণ করতেই হবে। এতে একদিকে যেমন নানাবিধ সমস্যা ও ভোগান্তি থেকে বেঁচে থাকা যাবে, অন্যদিকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করার সওয়াব পাওয়া যাবে। সত্যিকারের বন্ধু ও বন্ধুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবিতায় বলেন, সে তোমার সত্যিকারের বন্ধু যে তোমার সঙ্গে থাকে, তোমার কল্যাণের জন্য নিজের ক্ষতি করে, দুর্ঘটনাবশত তোমার অবস্থা শোচনীয় হলে সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে সুখ দান করে। আল্লাহু আকবার। তিনি আরও বলেন, বন্ধু অবশ্যই বানাও, কারণ বন্ধু দুনিয়াতেও উপকারে আসে এবং আখেরাতেও। হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন, পাঁচ ব্যক্তির সঙ্গ অবলম্বন করো না, এক মিথ্যাবাদী ব্যক্তি, দুই নির্বোধ ব্যক্তি, তিন কৃপণ, চার কাপুরুষ ব্যক্তি এবং পাঁচ ফাসেক ব্যক্তির সঙ্গে। বন্ধুত্ব তৈরি মানুষের স্বভাবজাত প্রবণতা, তাই বন্ধুত্বের ব্যাপারে ইসলামে যথেষ্ট গুরুত্ব রয়েছে। বন্ধু তো বানাতে হবে, তাই বলে তো যাকে তাকে বন্ধু বানানো যাবে না, কারণ জীবনে বন্ধুর প্রভাব পড়ে। একজন ভালো বন্ধু একজন খারাপ মানুষকে ভালো বানাতে সাহায্য করতে পারে, পক্ষান্তরে খারাপ বন্ধু একজন ভালো মানুষকে নিয়ে যেতে পারে অধঃপতনের দিকে। পবিত্র কোরআন হাদিসের দিক নির্দেশনা। কোরআন ও হাদিসে বন্ধু নির্বাচন নিয়ে অনেক কথা রয়েছে। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মহান হজের দিনে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা দেওয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রাসূলও। সুতরাং প্রতিটি মুমিনের উপর আবশ্যক হল ইসলাম বিরোধীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা, কেননা তিনি আরও বলেন, হে মুমিনরা, তোমরা ইহুদি ও নাসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ সঙ্গ ও অসৎ সঙ্গের উপমা হল সুগন্ধের বাহক ও হাপর ব্যবহারকারী কামার। একজন সুগন্ধের বাহক হয়তো তোমাকে সুগন্ধি প্রদান করবে অথবা তার থেকে কিছু সুগন্ধি ক্রয় করবে। একজন কামারের হাপরে হয়তো তোমার পোশাক ছিঁড়ে যাবে এবং তুমি দুর্গন্ধ পাবে। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি চিন্তা ভাবনা করে যথাযথ বিচার বিশ্লেষণ করে বন্ধু নির্বাচন করবে, তাদের বন্ধুত্ব বজায় থাকবে এবং তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর হবে। হঠাৎ করে কারোর সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়া বন্ধুত্ব গড়ে উঠলে অনেক সময় দুঃখজনক পরিণতি ঘটতে পারে। বন্ধু এমন একটি সম্পর্ক যা নির্বাচন করে হয় না, যাকে মন থেকে পছন্দ হয় তারাই হয় একজন আরেকজনের পরম বন্ধু। কিন্তু যদিও বন্ধু নির্বাচন করে হয় না, তারপরও এর প্রভাব কিন্তু নির্বাচিত। একজন বন্ধুর প্রভাবে একজন মানুষ নিজেকে তার প্রতিচ্ছবি হিসাবেও দেখতে পছন্দ করে। হাজারো উপমা এমন রয়েছে যে মানুষ বন্ধুর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে দ্বিধা করে না।